আসসালামু আলাইকুম। সংবাদ পর্যালোচনামূলক ইউটিউব চ্যানেল ভিউজ বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত রাখবেন। 5 বছর আগেই পাকিস্তানকে ছাড়িয়েছে বাংলাদেশ। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গত 50 বছরে বাংলাদেশ অর্থনীতির নানা ক্ষেত্রে পাকিস্তানকে পেছনে ফেলে দিয়েছে। বাংলাদেশ অনেক দেশের কাছে অনুকরণীয়। মাথাপিছু আয়, রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে আছে। 5 বছর আগেই মাথাপিছু আয়ে পাকিস্তানকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ। রপ্তানি আয় পাকিস্তানের চেয়ে 60% বেশি, রিজার্ভ 5.6 গুণ বেশি। পাকিস্তানের মূল্যস্ফীতি এখন 27%, বাংলাদেশে 5.9%। স্বাধীনতার পর 1972-73 অর্থ বছরে বাংলাদেশের মানুষের গড় মাথাপিছু আয় ছিল মাত্র 580 টাকা, যা তৎকালীন 94 মার্কিন ডলার ছিল। মাথাপিছু আয় $500 ছাড়াতে 31 বছর সময় লাগে বাংলাদেশের। 2003-04 অর্থ বছরে মাথাপিছু আয় হয় $510, $1000 পেরোতে স্বাধীনতার পর থেকে 40 বছর অপেক্ষা করতে হয়েছে। 2012-13 অর্থ বছরে মাথাপিছু আয় $1054, পরে 7 বছরে তা দ্বিগুণ হয়ে যায়। দ্রুত বাড়তে থাকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সঙ্গে বাড়ে মাথাপিছু আয়। এর মধ্যে 2017-18 অর্থ বছরে পাকিস্তানের মাথাপিছু আয়কে ছাড়িয়ে যায় বাংলাদেশ। ওই অর্থ বছরে পাকিস্তানের মাথাপিছু আয় ছিল $1459, ওই বছর বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়ায় $1751। এভাবেই স্বাধীনতার 45 বছরের মধ্যে মাথাপিছু আয়ের লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে দেয় বাংলাদেশ। সর্বশেষ 2021-22 অর্থ বছরে মাথাপিছু আয় বেড়ে দাঁড়ায় $2793। স্বাধীনতার পর মাথাপিছু আয় বেড়েছে প্রায় 30 গুণ। পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, দেশটির মাথাপিছু আয়ের বৃদ্ধি কখনো স্থিতিশীল ছিল না, কখনো বেড়েছে কখনো কমেছে। পুরো 70-এর দশকের সময়টি তাদের লাগে $200 থেকে মাথাপিছু আয় $300 উন্নীত হতে। 80-এর দশক জুড়ে মাথাপিছু আয় বাড়ে আরও $100। ওই 2 দশকে সাময়িক শাসনের আধিপত্য ছিল। 90-এর দশকেও মাথাপিছু আয় কখনো কমেছে কখনো বেড়েছে, ছিল সামরিক সরকারও। 2000 সাল থেকে 2010 পর্যন্ত পাকিস্তানের সবচেয়ে বেশি মাথাপিছু আয় বেড়ে $1000 ছাড়িয়ে যায়, আর গত 10 বছরে তা বেড়েছে মাত্র $500। সর্বশেষ 2020-21 অর্থ বছরে মাথাপিছু আয় দাঁড়ায় $1543। এভাবেই পাকিস্তানের মাথাপিছু আয় বৃদ্ধিতে কখনো স্থিতিশীলভাবে অগ্রগতি হয়নি। সংশ্লিষ্টরা মনে করেন, বারবার সামরিক শাসন বা সেনানির্ভর সরকার ব্যবস্থার কারণে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা আসেনি। রপ্তানি আয়েও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশ এখন পোশাক রপ্তানিতে সারা বিশ্বে দ্বিতীয়। সব মিলিয়ে গত 2021-22 অর্থ বছরে বাংলাদেশ রেকর্ড পরিমাণ $5208 কোটি পণ্য ও সেবা রপ্তানি করেছে। অন্যদিকে পাকিস্তান গত অর্থ বছরে $3250 কোটি পণ্য রপ্তানি করেছে। পাকিস্তানে সেই বাংলাদেশে রপ্তানি আয় এখন 60% বেশি। কোভিড মহামারী ও এর পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ও ইউক্রেন যুদ্ধ, এসব কারণে বিশ্বব্যাপী সরবরাহ ও উৎপাদন ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান কমে যাওয়ার কারণে মারাত্মক সমস্যায় পড়ে অনেক দেশ। বাংলাদেশ ও পাকিস্তানও এর ব্যতিক্রম নয়। ফলে উচ্চ মূল্যস্ফীতির চাপ আছে দুই দেশেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসেবে ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 8.78%। গত ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি প্রায় অপরিবর্তিত আছে, তবে কোনোটি 2 অঙ্কের ঘরে নেই। অন্যদিকে পাকিস্তানের মূল্যস্ফীতি এখন অতিমাত্রায় বেশি। মূল্যস্ফীতির চাপে পাকিস্তানের মানুষ পিষ্ট। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 27%, দেশটির গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি 35%, শহরে 23%-এর মতো ও গ্রামে খাদ্য মূল্যস্ফীতি প্রায় 47%। বৈদেশিক মুদ্রা রিজার্ভের বিষয়টি এখন দুই দেশেই আলোচিত হচ্ছে। ডলার সংকট ও আন্তর্জাতিক বাজার থেকে বেশি মূল্যে পণ্য আমদানি করতে গিয়ে রিজার্ভে টান পড়েছে সবার। তবে পাকিস্তানের রিজার্ভ ফুরিয়ে যাচ্ছে দ্রুত। পাকিস্তানের সর্বশেষ হিসেবে গত ফেব্রুয়ারি শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে $545 কোটি। অন্যদিকে বাংলাদেশের পাকিস্তানের চেয়ে প্রায় 5.6 গুণ বেশি রিজার্ভ আছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে রিজার্ভের পরিমাণ $3100 কোটি। বছরখানেক আগেও বাংলাদেশের রিজার্ভ $4800 কোটি ছিল। আর্থিক খাতের ভারসাম্য রক্ষাসহ অর্থনৈতিক চাপ সামলাতে দুটি দেশই আন্তর্জাতিক মুদ্রা তহবিলে
ডলারের দ্বারস্থ হয়েছে। বাংলাদেশে $1 কিনতে মোটামুটি 105 টাকা খরচ করতে হয়। এক বছরে আগে দাম ছিল 86 টাকা। অন্যদিকে পাকিস্তানের ডলারের দাম 259 রুপি, এক বছর আগে দাম ছিল 176 রুপি। দুই দেশেই ডলারের দাম বেড়েছে, অর্থাৎ স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হয়েছে। প্রবাসী আয় শুধু এগিয়ে আছে পাকিস্তান, মূলত দক্ষ ও আধা দক্ষ শ্রমিকদের পাঠানো অর্থই পাকিস্তানকে এই খাতে এগিয়ে রেখেছে। বাংলাদেশ থেকে তুলনামূলক কম দক্ষ শ্রমিক বেশি বিদেশে যান। 2021-22 অর্থ বছরে সব মিলিয়ে পাকিস্তানে প্রবাসী আয় এসেছে $3,120 কোটি, আর বাংলাদেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ $2,103 কোটি। অবশ্য কোভিড সহ নানা কারণে বাংলাদেশের প্রবাসী আয় কমেছে।